এখন 6:25 বাজে এন্ড আমাদের চাঁদের গাড়িটা চলে আসছে। এখন আমরা যাব নীলগিরির দিকে, আর আসার সময় আমরা হয়তোবা চিম্বুক আর শৈল প্রপাতটা দেখবো, মানে মিডিল আমরা কোথাও থামবো না। গেটে তালাই খুলে নেই এখনো, এই যে পাশে যেতে পারবা, তালা খুলতে পারবো। হ্যাঁ, এই চাবিটা দাও তো, চাবি আছে। আরে আল্লাহ, আসছি নীলগিরিতে। এখন আমরা একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো, দেন একটু ঘোরাঘুরি করে দেখবো। মেঘের রাজ্যে আপনাকে স্বাগতম, মেঘের রাজ্যে আমাদেরকে স্বাগতম। আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া এত সুন্দর জায়গা আমাদেরকে দেখার একটা ভাগ্য করে দেওয়ার জন্য। এন্ট্রির জন্য হচ্ছে পার টিকিট 65 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা পিক আপ ছিল, সো পিক আপ হচ্ছে 300 টাকা।
তো আমাদের টোটাল লাগছে হচ্ছে 690 টাকা নীলগিরিতে ঘোরা শেষ এখন আমরা যাব হচ্ছে চিম্বুক মামা এটা কিন্তু জোশ হবে চিম্বুকে আমরা যাব চিম্বুকে এখানে হালকা ডাব ব্রেক কি বলো দিগন্ত সাহেব ডাব ব্রেক এটা নাকি ওভার প্রাইস ডাব ব্রেক এটা হচ্ছে চিম্বুকের এন্ট্রি টিকিট অ্যান্ড এটার প্রাইস মাত্র 20 টাকা যত জায়গায় এন্ট্রি করছি সব থেকে লো প্রাইস হচ্ছে এটা চিম্বুকে আমি বুঝতেছি না জায়গাটা কিরকম হবে অসম ছেলেদের জন্য যারা আগে নীলগিরি বা নীলাচল ঘুরে আসছেন অ্যান্ড তারপরে যারা চিম্বুক আসবেন হয়তো বা খুব একটা বেশি ভালো লাগবে না বিকজ খুব বেশি ডিফারেন্স নাই না তাও একদম খারাপ না এখান থেকে অবশ্য এখান থেকে একটা ভাস্ট ভিউ পাওয়া যায় মানে ওয়াইড একটা ভিউ পাওয়া যায় যেটা আবার ওই জায়গাগুলো থেকে আবার খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের ঘোরাও শেষ খুব একটা যে বেশি ভালো লাগলো তাও না আবার খারাপও না প্লাস নীলগিরি দেখার পরে এগুলো জায়গা চোখে ধরবে না তো এখন আমরা যাবো শৈলো প্রপাত শৈলো প্রপাত তো এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ওয়ে নাই দ্যাটস ওয়াই আমাদের এখানে জাস্ট একটু খালি দেখে চলে যেতে হবে চলে যান মামা চলে যান